পৃথিবীতে এমন অনেক স্থান বা দ্বীপ আছে যা রহস্য ঘেরা কিংবা অন্য কোনো জায়গার থেকে একদমই আলাদা। এই সব স্থানের রহস্যের সমাধান সম্ভব হয়নি। এইরকম একটি জায়গা হলো বাল্ট্রা দ্বীপ। হ্যাঁ, নামটা অনেকেই আগে শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন যে এখানে কোন অলৌকিক কাণ্ড ঘটে? আননোন মিস্ট্রি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনারা জানবেন রহস্যময় বাল্ট্রা দ্বীপ সম্পর্কে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী এই মানবশূন্য দ্বীপ, যার নাম বাল্ট্রা, 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, যার একটি দ্বীপ হলো বাল্ট্রা। রহস্যময় ব্যাপার হলো এখানে কোনো পাখিকে উঠতে দেখা যায় না, এমনকি কোনো পাখি ভুলবশত এই সীমানার মধ্যে চলে এলে তারা হঠাৎ দিক পরিবর্তন করে চলে যায়। দেখে মনে হয় তারা যেন কোথাও ধাক্কা খেল। এই দ্বীপ অন্যান্য দ্বীপের থেকে একদমই ভিন্ন। অনেক মানুষ এই জায়গাকে মৃত দ্বীপও বলে থাকেন। কয়েকশো বছর আগে এই দ্বীপে মানব বসতি ছিল, কিন্তু হঠাৎ ছড়িয়ে পড়ে এক অদ্ভুত রোগ। তারপর কি হয়, মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা এই জায়গা ছেড়ে চলে যায়। তারা সবাইকে জানায় যে এই জায়গা অভিশপ্ত, এখানে যাওয়া উচিত নয়। তারপর থেকে এই জায়গা অত্যন্ত কুখ্যাত হয়ে আসছে। এর রহস্য আস্তে আস্তে অন্ধকারে মিশে যায়, যা পুনরায় সবার সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবিচ স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার। একটি এয়ারবিচের অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়েগনার নামক এক ব্যক্তি। তার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে এইরকম একটি অলৌকিক দ্বীপের কথা। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এখানে এক ফোঁটাও বৃষ্টি পড়ে না, কিন্তু এ কী করে সম্ভব? বৃষ্টির প্রকোপ যতই প্রবল হোক না কেন, এই স্থানে তার কোনো ছোঁয়া পড়ে না। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার পাশের দ্বীপগুলিতে সাধারণভাবে বৃষ্টি হয়। আপনারা সবাই জানেন যে স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাঁটা সবসময় উত্তর দক্ষিণ দিকে নির্দেশ করে, কিন্তু এই দ্বীপে এলে অস্বাভাবিক আচরণ করে, ফলে এখানে এলে আপনি হারিয়ে যাবেন। কম্পাসের কাঁটা কখনো স্থির থাকে তো কখনো ইচ্ছেমতো ঘুরতে থাকে, আবার কখনো ভুল দিক নির্দেশ করে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই দ্বীপের ওপরে কোনো কিছুই স্থির থাকে না। এই দ্বীপে পা দেওয়ার সঙ্গে মানুষের মাথা অনেক হালকা হয়ে যায়, আর অনেকে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে। কারো স্মৃতি লোপ পায়, আবার কেউ অজানা রোগে আক্রান্ত হয়। এই দ্বীপে না আছে কোনো বৃক্ষ, না আছে পশু পাখি, আর কেউ এখানে যেতেও চায় না। এই বাল্ট্রা দ্বীপ সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় দ্বীপ সম্পর্কে জানতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই আননোন মিস্ট্রি অফিসিয়ালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।